আচ্ছা এ পর্যায়ে আমি তোমাদের জন্য নিয়ে আসছি বৃত্ত প্রথম পত্রের বৃত্ত থেকে আমরা বেশি আলোচনা করবো তারপরে আমরা অঙ্কে অঙ্কের দিকে চলবো হ্যাঁ আচ্ছা তা আমরা কিছু বেসিক জিনিস দেখি বৃত্তের আচ্ছা তাহলে আমরা বৃত্ত বলতে কি জানি তোমরা জানো একটা বিন্দু থেকে সমান দূরত্বে যদি কতগুলো বিন্দু এভাবে যুপ করে দাও তাহলে যে একটা বক্ররেখা বা একটা একটা বিন্দুগুলোর বিন্দুগুলো সমষ্টি বা পথে সমষ্টিগুলো হয় তাহলে এই যে এটা হচ্ছে কি একটা বৃত্ত হ্যাঁ তাহলে এটা কি হচ্ছে একটা বৃত্ত আচ্ছা তো বৃত্ত যে জিনিসটা হ্যাঁ তো কি একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হয় আর এটা কি একটা ব্যসতা থাকতে হয় নাকি আচ্ছা এই দুটা জিনিস নিয়ে কি আমাদের বৃত্ত হয় তাহলে আমাদের এখানে বৃত্ত সমীকরণ গুলো দেখি কিরকম হয় বৃত্ত দেখতে সমীকরণ হয় তাহলে যদি অক্ষ হয় তাহলে বৃত্ত মাঝে আচ্ছা তাহলে মনে করি এর বেস আর এর কত আর এখানে একটা বিন্দু নিলাম অফ এক্স ওয়াই তা আমরা জানি যে সঞ্চার পথের মধ্যে একটা বিন্দু আমরা নিতে হয় একটা সঞ্চয়শীল বিন্দু যে কোনো বিন্দু হইতে পারে হ্যাঁ তাহলে তার কেন্দ্র উ থেকে ও থেকে এর বেসার্ধ আর তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে উপি সমান কত আর উপি সমান সমানগত আর তাহলে উপি মানে থেকে উপি মানে কি পি এবং উ এর দূরত্ব হ্যাঁ তাহলে দূরত্বটা কীভাবে লেখা যায় রুট অফ এক্স থেকে জিরো বিউ আর মূল বলতে কি জিরো জিরো মূল বিন্দু জিরো জিরো আর ওয়াই মাইনাস জিরো তার হলস্কারি কত আর যদি বড় দেও দাও একবার লেখা যায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু আর স্কোয়ার তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র জিরো জিরো বেসর দেওয়ার যার কেন্দ্র জিরো জিরো বেসর দেওয়ার তাহলে আমরা এরকম বৃত্ত সমীকরণ দেখলে আমরা বলতে পারবো যে কেন্দ্র কি জিরো জিরো বা মূল বিন্দু এবং বেসর্ধ কি আর তাহলে এ হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র কি জিরো জিরো আচ্ছা এখন সে বললো যে না আমি কেন্দ্র জিরো জিরো হয়ে গেলাম কেন্দ্র জিরো জিরো ছাড়া দেখি অন্য কিন্তু অন্য কোনো বিন্দু নিতে পারি কিনা হ্যাঁ তখন দেখি এর চেহারাটা কীরকম হয় আচ্ছা আমার একশো কয়েক থাকলেও মনে করলাম এমন একটা বিন্দু নিলাম যে এই স্কেটটা বিন্দু নিলাম কেন্দ্র তো এর এর সাপেক্ষে আমি একটা বৃত্ত বানালাম তা আমি যে কোনো একটা বিন্দু পি নিলাম পি অফ এক্স ওয়াই এর কত সেম আর ঠিক আছে কেন্দ্র সি ধরলাম তাহলে বলতে পারি যে পিসটা কত আর পিসি কুলটে কত আর লিখতে পারো বিসিগুলো কত লিখতে পারো আর তাহলে বিসি মানে কি রুট ওভার এক্স মাইনাস এইস্টার হোলু স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোলু স্কোয়ার ইকুয়াল টু কত আর এ স্কোয়ার তাহলে এখানে বর্গ করে দিলে নেব এক্স মাইনাস এইস্টার হোলো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোলু স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার তার মানে আমি এখানে বলতে পারি যে এই বৃত্তের কেন্দ্র এই স্কে বেসার আর তাহলে যদি কোনো বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে বেসার তাহলে আমরা আমরা কিন্তু একটা বৃত্তের সমীকরণ বের করতে পারি ঠিক না তাহলে আমরা কিন্তু এই সমীকরণটা মনে রাখবো মনে রাখবো হ্যাঁ আচ্ছা এখন যদি আমরা এই সমীকরণটা একটু বিস্তার ঘটাই হ্যাঁ একটু বিস্তার ঘটাই একটু ভাঙেই তখন এর চেয়ারাটা কীরকম হয় হ্যাঁ আচ্ছা তাহলে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এইচ প্লাস এই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস স্কোয়ার এমএ সূত্র বলে কি বলবো ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কে প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার তাহলে তুমি সাদা যদি লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কে প্লাস স্কোয়ার প্লাস এরকম হয় এখন যদি তুমি এখন যদি তুমি যে সমান সমান জি বসাও আর কে সমান সমান মাইনাস বসাও এবং এই স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস আর এস স্কোয়ার তাহলে দেখো তো কী আসে তখন সমীকরণটা এরকম হয় যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স এসে মান মাইনাস জি মাইনাস টু ওয়াই মান কি সি তাহলে আমরা যদি সমীকরণটা একটু এটা প্লাস টু টু এফ ওয়াই প্লাস সি তাহলে এই যে একটা সমীকরণ বানালাম এই দেশে ওকে তাহলে এ হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ আচ্ছা তাহলে আমরা কোথেকে তৈরি করছি আমরা কিন্তু এই সমীকরণ থেকে তৈরি এই সমীকরণ কেন্দ্র ছিল কত এইসকে আর বেশি কত ছিল আর তাহলে আমরা এখানে তো এইসব কেয়ার মান চেঞ্জ করে দিয়েছি এইসব কেয়ার মান চেঞ্জ করেছিলাম তাহলে এখানে কি আমার চেঞ্জ হবে তাহলে বলতে পারি কি কেন্দ্র কি আমার ওই বৃত্তিক কেন্দ্র ছিল কত এস কে তাহলে এই সের মান কত দোষ ছিলাম মাইনাস জি তাহলে এখানে জি আর কেয়ার মান কত দোষী মাইনাস এফ তাহলে আমার এই বৃত্তির কেন্দ্র হবে মাইনাস জি আর মাইনাস এফ এবং দেখো বেসার্জ কত কত ছিল আর কিন্তু আমি কি এতটুকুর মান কত দোষী সি দর্শি তাহলে আমি এখানে আর এর মানটা বার করতে চাই তাহলে দেখো আমরা আর এ স্কোয়ার লিখতে পারি যে এই স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি তাহলে আর টু বলতে পারি রুট ওভার কত এই স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি এবং এই সি এবং কেয়ার মান যদি এখানে দাও তাহলে লেখা যায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে এখানে বেসার্ধ কত তাহলে এখানে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে যে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস সি এই বৃত্তের কেন্দ্র রয়েছে কত জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ এবং তার কেন্দ্র এবং কি তার বেসার্ধ এবং খুব ভালোভাবে মনে রাখবো কিন্তু আচ্ছা এই পর্যায়ে আমি আরটা বৃত্ত আঁকলাম আমি তার একটা তার একটা বিন্দু নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান হ্যাঁ আরটা বিন্দু নিলাম এক্স টু ওয়াই টু আচ্ছা তাহলে যদি এটা এ হয় এটা বি হয় তাহলে এবি কি বৃত্তের ব্যাচ তাহলে এবিটা কি বৃত্তের ব্যাস তাহলে যদি বৃত্তের বৃত্তের ধরে সমীকরণ আঁকতে বলে তখন কিভাবে আঁকবা আচ্ছা আমরা যদি একটু কাজ করি আমরা একটা বিন্দু যদি পি নেই জায়গায় পি অফ একসয় নেই তাহলে তোমরা কিন্তু বলতে পারো যোগ করে দিই পি এ আর পিবি তাহলে এই যে একটা কোন উৎপন্ন করছে এই কোণের মানটা কত এই কোণের মান নব্বই ডিগ্রি আমার মান কত নব্বই ডিগ্রি বা সমকোণ তা আমরা জানি দুইটা সরলরেখা যদি নব্বই ডিগ্রি হয় বা লম্ব হয় লম্ব বলতে নব্বই ডিগ্রি নাকি যদি লম্ব হয় তখন কি এরা 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 ঢাল দয়ের গুণ ফল কত মাইনাস ওয়ান ঢাল গুণ ফল কত মাইনাস ওয়ান তাহলে এখানে পি এর ঢাল কত পি এ এর ঢাল ডাল বলতে কি বোঝায় কুটি অন্তর বাই কি ভুজদের অন্তর কুটিদয়ের অন্তর বাই কি ভুজদের অন্তর তো কুটি কত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আর কৃতর অন্তর বাইশে বুঝতের অন্তর তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান আর পিবি এর ঢাল পিবি এর ঢাল কত হব ওয়াই মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স টু তাহলে আমরা জানি যে দুটা ঢালের গুণ ফল কত পি এ এবং পিবি এর ঢাল সমান কত মাইনাসের ওয়ান এখানে মানটা বসাই দেয় যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স টু ইকাল টু মাইনাসের ওয়ান কুনাকুনি গুণ করি এবং লিখে লিখিভাবে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল মাইনাস থাকলো এই পাশে লেখ এক্স মাইনাস এক্স ওয়ান আর এক্স মাইনাস এক্স টু যদি এমানা সবার আগে নিয়ে আসি তখন কী লেখা যায় এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু কত জিরো তার এটা হচ্ছে বৃত্তের দুটো বৃত্তের ব্যাস 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 ধরে দুটো বৃত্তের প্রান্ত বিন্দুকে বিন্দু ধরে যে কোনো বৃত্তের সমীকরণ হ্যাঁ ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ কি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু জিরো ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে এ হচ্ছে বৃত্তের সমীকরণগুলো হ্যাঁ আচ্ছা এখন আমরা একটু জিনিস আলোচনা করব যে বৃত্তের ঝায়ের পরিমাণ আমরা নির্ণয় করব হ্যাঁ ঝায়ের পরিমাণ নির্ণয় করবো দেখো একটা বৃত্ত একটা বৃত্ত এরকম হয়েছে হ্যাঁ এর কেন্দ্র যদি বলো মাইনাস জি মাইনাস এফ এর কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ যদি এ বি জে হয় বা যা হয় তো এ বি জায়ের ভ্যালুটা কত এ বি জায়ের ভ্যালুটা কত তাহলে আমরা জানি যে এই দূরত্বটা কি বৃত্তের বেশার্ধ বেশার্ধটা কত জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ওকে আচ্ছা এই পয়েন্টে কি তার ওয়ের মান কিন্তু জিরো এই পয়েন্টে কিন্তু ওয়ের মান জিরো আচ্ছা আমি এখানে যা আর লম্বা আঁকি অ্যাডি তা যদি অ্যাডি বের করতে পারে তাহলে অবশ্যই কিন্তু অ্যাবিটা বার করা খুবই সহজ কি অ্যবির মধ্যবিন্দু ডি তাহলে অ্যাডি বের করতে হলে হয় না আমার আচ্ছা তাহলে দেখো তো এই যে একসক্ষ একসক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে কি কুটির মান কি একসক্ষ থেকে কোনো বিন্দুরত্ব বলতে কি কার মান বোঝায় কুটির মান কুটির বলতে কি মাইনাস এফ মান তাহলে আমি যদি বলি কেন্দ্র যদি কেন্দ্র যদি সি হইতো বা কেন্দ্র যদি মনে করো এম ধরতাম এম তাহলে এম আর এম ডি বার্ক তাহলে অতিভূস স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার না তাহলে আমি যদি এই জিনিসটা অ্যাপ্লাই করে থাকি তাহলে আমি যদি বলি ত্রিভুজ এ এম ডি হতে পাই যে এ এম এ স্কোয়ার ইকুয়াল টু এডি প্লাস এমডি স্কোয়ার নাকি এডি স্কোয়ার তাহলে এডি স্কোয়ার টু কি লাগবা যে এব স্কোয়ার মাইনাস এমডি স্কোয়ার ওকে এব স্কোয়ার মানে কি এই যে রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ার আর এমডি মান এটা যদি বার করো তাহলে কি এফ তাহলে কি এফ স্কোয়ার এটা যদি কাজ করো তো জি প্লাস এ স্কোয়ার মাইনাস সি মাইনাস এফ এ তাহলে অবশ্যই এফ স্কোয়ার দেবো গা তো জি স্কোয়ার প্লাস সি জি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে কার মান তাহলে সমান কত রুটোভার জি স্কোয়ার মাইনাস সি আচ্ছা তাহলে এ তাহলে এবি কত জায়ের দুর্গ জায়ের দুর্গ কত জায়ের দুর্গ কোন অক্ষের একশকের সাপেক্ষে একশ অক্ষের সাপেক্ষে জায়ের দুর্গ একশকের সাপেক্ষে কি জায়ের না তো এ বি টু ইন্টু এডি এডি কত পাইলাম রোডোভার জি স্কোয়ার মাইনাস সি জি মাইনাস সি ওকে আচ্ছা ঠিক সিমিলার যদি ওয়াই অক্ষ থেকে কীভাবে বার করি তা শুধু একটু চেঞ্জ করবা যে ওয়াই অক্ষের সাপেক্ষে হ্যাঁ ওয়াই অক্ষের সাপেক্ষে পরিমাণ তখন শুধু জি এর মানটা চেঞ্জ হয়ে যাবে না জি কি দিবা টুরো টোবার এফ স্কোয়ার সি এফ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার সি ওকে তাহলে একশো কোথায় যার পরিমাণ সি পরিমাণ কি জি স্কোয়ার সি আচ্ছা ওকে আচ্ছা আরেকটা জিনিস দেখো এই বৃত্তের সমীকরণের মাঝে আরও কিছু জিনিস আছে যে আমরা যদি যে একটা বৃত্ত যদি শুধু এক অক্ষকে স্পর্শ করলো হ্যাঁ আরেকটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলো ওকে তাহলে আমরা তো বৃত্তের বৃত্তের কেন্দ্র জানি যে মাইনাস জি মাইনাস এফ এনে কি মাইনাস জি মাইনাস এফ আচ্ছা তাহলে ওয়াই অক্ষ থেকে যে কেন্দ্র দূরত্ব বলতে কার মান বোঝায় বুঝের মান বোঝায় নাকি পরম মান মাইনাস জি নাকি আচ্ছা আর একশ থেকে দূরত্ব বলতে কি মান বোঝায় মাইনাস তাহলে যদি একশক্ষ থেকে একশ থেকে একশক্ষ থেকে একশকে কোনো বৃত্ত স্পর্শ করে একসক্ষে যদি কোনো বৃত্ত স্পর্শ করে তাহলে তুমি বলতে পারো হ্যাঁ ব্যাসার্ধটা কত ব্যসার্দ মান কেন্দ্রের কারমান কেন্দ্রের কুটির মান কেন্দ্রের কার কুটির মান একশ অক্ষের বলা কিন্তু হ্যাঁ আর ওয় অক্ষের সমান কি বল বেসর্ত কি কেন্দ্রের ভুজের মান পরম মান কেন্দ্রের ভুজের মান আমরা কিন্তু খুব সহজেই কিন্তু বেসরদ পাই কিন্তু তোর প্রশ্ন কিন্তু বেশার্ধ উল্লেখ না উল্লেখ না করলেও চলে আচ্ছা আরেকটা কনফিউন পাই আমরা যাই আমরা জানি যে জায়ের পরিমাণ কত টুরুটোবার জি স্কোয়ার সি কোন অক্ষের সাপেক্ষে একস অক্ষের সাপেক্ষে তাহলে এখানে কি যা আছে জায়ের দৈর্ঘ্য আছে তাহলে কিন্তু জায়ের দৈর্ঘ্য নয় তার মানে শূন্য যদি আমি বর্গ করে তাহলে কি লিখবো জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু জিরো তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু সি তা এটা কিন্তু একটা কন্ডিশন যদি একশো অক্ষকে স্পর্শ করে এটা বৃত্ত যদি অক্ষকে স্পর্শ করে যদি অক্ষকে স্পর্শ করে তখন কি লেখা যায় জি সি যদি একশো অক্ষকে স্পর্শ করে তখন লেখা যায় জি স্কোয়ার টু সি এবং ওয়াই যার পরিমাণ কত ছিল টু রোডোয়ার মাইনাস সি যদি ওয়াই স্পর্শ জিরো তাহলে লেখা যায় টু সি তার মানে কি একশো করে স্পর্শ করলে তুমি লিখতে পারবা জিসার সি এবং ও এক করে স্পর্শ করলে সি তোমরা যদি আমার এই টপিকটা যদি একটু বারবার ভালো করে পড়ো বুঝে বুঝে পড়ো তাহলে আমার মনে হয় এই বৃত্তের বৃত্ত থেকে যতগুলো যতগুলোই জিনিস আছে টুকটাকি বেসিক জিনিস আমি তোমাদের দিয়ে দিলাম তুমি আশা করি সবগুলোই পারবা